হ্যালো বন্ধুরা, প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, আবার অনেক রহস্যের কোনো সমাধানই পাওয়া যায় না। কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। এরকম একটি রহস্যময় ঘটনা আপনাদের বলতে চাচ্ছি, যা আজও অমীমাংসিত। সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, যা 2014 সালের 8ই মার্চ অদৃশ্য হয়ে গিয়েছিল। মালয়েশিয়ার থেকে বেজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি। 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্যকে বহন করছিল বিমানটি। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের 1 ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কয়েক সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে। এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে এবং সেখানে কোনো ধ্বংসাবশেষ আজবটি পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।